আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা বই খাতা নিয়ে তৈরি আছো আমাদের আজকের ক্লাসে সম্পূর্ণ করার জন্য। তো আমাদের আজকের ক্লাসটি সম্পূর্ণ করার জন্য তোমাদের কি করতে হবে? বাংলা বইটা বের করতে হবে, ক্লাস ফোরের বাংলা বইটি বের করতে হবে, তার মানে আমার বইটা বের করতে হবে, এবং কি করতে হবে আমার সাথে তোমাদেরও পড়তে হবে। আজকে আমরা খুবই একটি বিখ্যাত লোকের বিখ্যাত একটি কবিতা দিয়ে আমরা আজকে আমাদের বাংলা ক্লাসটি শুরু করব। এবং বলতো, আমাদের একজন কবির নাম যাকে আমরা বিশ্বকবি নামে চিনি, ধন্যবাদ, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি হিসেবে চিনি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য বা শিশুদের জন্য, তোমাদের মতো শিশুদের জন্য, আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের জন্য কি করেছেন, একটি মজার কবিতা লিখেছেন, এবং সেখানে উনি দেখিয়েছেন একজন ছোট্ট বালকও কি হতে পারে, সাহসী বালক হতে পারে, সেই বালকের মনোযোগ কল্পনা জগতে কি করতে পারে, সে মাকে নিয়ে বিদেশে ঘুরতে পারে, জল্পনা কল্পনা করতে পারে, এবং সেখানে সে কি করে, ডাকাতের আক্রমণে আক্রমণ হয়, সেই ডাকাতের আক্রমণের সময় সে কি করে, সাহসের সাথে বীরের সাথে যুদ্ধ করে, মোকাবেলা করে, হ্যাঁ, এই বীর পুরুষের মতো লড়াই করে মাকে রক্ষা করে এবং মাকে কাছে নিয়ে আসে। এই জন্য এই কবিতাটার নাম আমরা দিয়েছেন কবি বীর পুরুষ। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর গ্রামে জন্মগ্রহণ করেন, সেটা আমরা সবাই জানি, তাই না? সেটা কত, 1841 সালে 7ই মে রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর কি ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নেন, তিনি ছিলেন কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরশ্রেষ্ঠা, চিত্রশিল্পী, সমাজসেবক, শিক্ষাবিদ, হ্যাঁ, তিনি রচনা করেছেন অনেক কিছু রচনা করে গেছেন আমাদের জন্য। আমাদের যে আমার সোনার বাংলা গানটি গাই জাতীয় হিসেবে, এটাও উনি আমাদের জন্য লিখে গেছেন, মানে বাংলার জন্য লিখে গিয়েছেন। আচ্ছা, তিনি শিশু কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করে রেখেছেন বীরপুরুষ কবিতাটি, এবং 1913 সালে এর জন্য উনি কী করেন, এই যে আমাদের যে বিখ্যাত কবি, উনি 1913 সালে নোবেল পুরস্কার পায়। নোবেলের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, সাহিত্যে নোবেল পুরস্কার উনি পেয়ে থাকেন, ঠিক আছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমরা গল্প কবিতাটা আগে একটু পড়বো, তারপরে আমরা বীরপুরুষকে এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা দেখছি বীরপুরুষ, আমরা দেখছি বীরপুরুষ, তাই না? আমরা দেখছি বীরপুরুষ, এবং সেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটু বড় করে দেখি, দেখো, পালকিতে যাচ্ছে, কে যাচ্ছে, পালকিতে মাকে করে নিয়ে যাচ্ছে, এবং এই ছবির কোথাও এই দেখো একটা ঘোড়ায় চড়ে টকবকি একটা ছেলে, ছোট্ট কিশোর, সে কী করছে, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, তাই না? আসো আমরা একটু কবিতাটি পড়ি, কী বলা আছে। কবিতাটির নাম হচ্ছে বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙার ধুলির মেঘ গুড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যে দিক পানে চাই, কোথাও জনমানব নাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়ে বলছো ভাবছো এলেম কোথায়, আমি বলছি ভয় করো না মা, ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো, অমন সময় হারে রে 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 ওই যে কারা আসছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতার নাম স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরথরে, আমি যেন তোমায়
বলছি ডেকে, আমি আছি, ভয় পেও না, ভয় কেন মা করো? আমি আছি, ভয় কেন মা করো? তুমি বললে যাসনে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে, ধার তরোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ঙ্কর লড়াই হলো যে মা মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলেই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই না হতো তা না হলে। তাহলে কবিতাটি থেকে আমরা কি শিখলাম? কবিতাটি থেকে আমরা শিখলাম আমরা আমাদের কি করব, তিন নম্বর প্রশ্নটা থেকে আমরা পড়া শুরু করব। তিন নম্বর প্রশ্ন থেকে আমরা পড়া শুরু করব, দেখি তিনের কয় কি বলেছে। আচ্ছা, কবিতাটার মধ্যে কি বলেছে? কবিতাটার মধ্যে বলেছে যে খোকা মায়ের সাথে যাচ্ছিল পালকি করে, সাথে দুইটা বেয়ারা ছিল, এবং তারা অনেক দূরে চলে গেল, এবং একসময় যখন সন্ধ্যা নেমে আসলো তখন মাকে বললো, মা ভয় পেয়ে গেল, মা খুবই ভয় পেয়ে গেল। খোকাকে বললো কোথায় যাচ্ছি মা? খোকা আশ্বাস দিচ্ছে যে আমরা তো ভয় পা আমি ভয় পাচ্ছি না, তুমিও ভয় পেও না, আমি তোমার সাথে আছি। অমন সময় কি করলো, ডাকাতরা ছুটে এলো। ডাকাতরা ছুটে আসলে মা আরো ভয় পেয়ে গেল। তখন বেয়ারাগুলো যারা যারা পালকি করে যাচ্ছে তারা কি করলো, ভয় পেয়ে কাটামনে লুকিয়ে গেল। কিন্তু খোকা বললো মা তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। খোকা কি করলো, তার টগবগিয়ে ঘোড়া টগবগিয়ে তাদের সাথে যুদ্ধ করতে নেমে গেল, এবং যুদ্ধে কত মানুষকে মেরে খোকা কি করলো, জয়লাভ করলো। এই যে খোকা জয়লাভ করলো, তখন খোকা মায়ের কাছে আসলো, মা খুব খুশি হয়ে খোকাকে আদর করে কোলে নিল এবং বললো যে তুমি আমার সাথে ছিলে, নাহলে কি হতো। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করব তিনের ক, খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছিল? খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাচ্ছিল। মা খোকা কিভাবে যাচ্ছিল? মা পালকিতে করে চলে যাচ্ছিল, দরজা দুটো একটু ফাঁকা করে যাচ্ছে, আর রাঙা ঘোড়ায় টগবগি খোকা যাচ্ছে মায়ের পাশে পাশে। তারা যখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো, এমন সময় কি ঘটলো? সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত গেল, মানে সূর্য ডুবে গেল, তারা তখন জোড়াদিঘির মাঠে পৌঁছালো। খোকা যখন জোড়াদিঘির মাঠে পৌঁছালো তখন চারিদিক জনমানবহীন, মানে কোনো মানুষ নাই। হ্যাঁ, এমন সময় হারে রে 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 ডাক দিয়ে ডাকাতেরা তাদের দিকে ছুটে আসলো। তখন খোকা বীর পুরুষের মতো তাদের সাথে যুদ্ধ করলো, এবং খোকার তলোয়ারের আঘাতে অনেক ডাকাত মারা গেল, বাকি ডাকাতটা ভয়ে পালিয়ে গেল। এভাবে খোকা মাকে রক্ষা করলো। ঘ নম্বরে কি বলেছে, বেয়ারারা কোথায় পালালো? বেয়ারারা কোথায় পালালো? বেয়ারারা অর্থাৎ যারা পালকি বহন করে, বেয়ারারা কারা? যারা পালকি বহন করে তারা হচ্ছে ভয়ে কাঁটা বনে পালালো। ভাগ্যে খোকা সঙ্গে ছিল, ও নম্বরে মায়ের কথাটা বলেছে, তাই না? মায়ের কথাটা কেন বললো? যখন ডাকাতের আক্রমণে পেয়ে খোকা মাকে রক্ষা করে, খোকার সময় তখন কে ছিল না, ডাকাত দলের কেউ ছিল না, শুধু মা আর খোকা ছিল। তো মা কি করলো, অনেক ভয় পেলে, এবং খোকা ডাকাত দেখে ঝাঁপিয়ে পড়লো মারামারি করার জন্য। মা এবং বেয়ারারা খুবই দুঃখ পেল, দুর্দশা হতো যদি না আমাদের খোকা মারামারি না করতো, তাহলে মায়ের অনেক ক্ষতি হতো না, দুঃখ হতো, দুর্দশা হতো, তার অমন কি হতে পারে, ডাকাতটা মাকে ধরে নিয়ে যেত, মেরে ফেলতো। তাই খোকা সঙ্গে থাকাতে এরকম বিপদ থেকে বেঁচে গেছে। চ নম্বরে বলেছে, বীর পুরুষকে কাদেরকে আমরা বীর পুরুষ বলি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই যে বীর পুরুষ কবিতায় ছোট্ট খোকাটাই হচ্ছে বীর পুরুষ। তাকে কেন বীর পুরুষ বলা হয়? খোকা এবং তার মা একসাথে গিয়েছিল বিদেশ ঘুরতে, এমন সময় সন্ধ্যাবেলা কোথায় জোড়াদিঘির মাঠে এসে পৌঁছালো, এমন সময় ডাকাত আক্রমণ করলো, বেয়ারারা বন ভয় পেয়ে কাঁটা বনে পালিয়ে গেল, আর খোকা কি করলো, ঢাল তলোয়ার ঝনঝন করে রাঙা ভোগায় ঘোড়ায় চড়ে বীরের মতো ডাকাত একাই ডাকাতদের দলে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়লো, এবং সকল অনেক ডাকাতের মাথা কেটে ফেললো। এই জন্য তাকে আমরা বীর পুরুষ বলি।
আছে। আমরা আজকে কি করব, আমরা আজকে বিপরীত শব্দগুলো দেখব। একটু বোর্ডের দিকে খেয়াল করি, ভয় এর বিপরীত শব্দ হচ্ছে সাহস, বিদেশ স্বদেশ, সকাল সন্ধ্যা, আলো আধার, দূরে কাছে। আবার দেখো, ভয় ভয় যার উল্টাটা কি হবে, সাহস। বিদেশ, বিদেশ মানে হচ্ছে বাইরে, বাংলাদেশ ছাড়া বাইরে, তুমি যে দেশে থাকো সে দেশ ছাড়া, স্বদেশ। সকাল সন্ধ্যা, আলো আধার, কাছে দূরে বা দূরে কাছে। ধুধু আর পাঁচ নম্বরে আমাদের, ছয় নম্বরে আমাদের বলেছিল ধুধুর মতো করে কয়েকটা শব্দ বের করতে। তো এটা হচ্ছে আমাদের ছয় নম্বর আর এটা হচ্ছে পাঁচ নম্বর। তাহলে হুহু, হুহু হচ্ছে হুহু করে বাতাস বয়, শো শো বাতাস ছুটে যায়, হ্যাঁ বাতাস ছুটে হচ্ছে শো 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 করে বাতাস ছুটে, আর হুহু বাতাস বয়। হুহু আর শো শোর মধ্যেও বাতাস বয়। ঝনঝন কাঁচ ভেঙে পড়ার শব্দ, ঝনঝন হচ্ছে কাঁচ ভেঙে পড়ার শব্দ। আমরা আরেকটা লিখতে পারি ঘনঘন, দেখা যায় ভন ভন, ভন ভন হচ্ছে মাছির জাত, তাই না? মাছি যে কানের সামনে ভন ভন করে সেটাই হচ্ছে মাছির জাত, এটা হচ্ছে ভন ভন। তাহলে হুহুর মতো শব্দ হচ্ছে হুহু, শোশো, ঝনঝন, ভন ভন, ধুধু। ধুধু মানে কি, চারিদিকে কেউ নেই, জনমানবহীন শূন্য। আমরা আমরা যদি একটু শব্দ অর্থগুলোর দিকে একটু মনোযোগ দেই, আমরা টগবগে মানে হচ্ছে পানি ফুটে, যেরকম পানি ফোটার মতো শব্দ, অথবা দাবমান ঘোড়ার পায়ের শব্দ, মানে টগবগ হচ্ছে ঘোড়ার পায়ের শব্দ, দাবমান, হ্যাঁ দাবমান হচ্ছে দৌড়াচ্ছে এমন ঘোড়ার শব্দ। রাঙা, রাঙা মানে হচ্ছে রঙিন, পাট, পাট এখানে আমরা বলতে পারি সূর্য যেখানে ডোবে সেই জায়গাটাকে আমরা পাট বলতে পারি। আকাশের পশ্চিম দিকে শেষ ভাগে অস্তাচল, সেখানে সূর্য ডুবে, মানে যেখানে সূর্য ডুবে সেটাকে আমরা বলতেছি পাট। জোড়া দেখি, যেখানে দুইটা দেখি পাশাপাশি থাকবে। স্মরণ মানে মনে করা, বেয়ারা মানে যারা পালকিতে চড়ে, থর থর মানে, থর থর মানে প্রচণ্ড কম্পন ভয়, ঝনঝন মানে ঝনঝনের শব্দ, ঝনঝন একটা শব্দ যেটা কাজ ভাঙার শব্দ। দুর্দশা মানে দুঃখ বা খারাপ অবস্থা। আর শ্রোতা, বহমান জলের মৃদু ধারা, তার মানে হচ্ছে ওই স্রোত থেকে শ্রোতা, বহমান বলের, বহমান জলের মৃদু ধারা, ঠিক আছে। তো এই গেল আমাদের বীরপুরুষ, ক্লাস ফোরের বীরপুরুষ। খুবই একটা মজার কবিতা, তোমরা, আমি আশা করব তোমরা সবাই কবিতাটি মুখস্থ করবে এবং আবৃত্তি করার চেষ্টা করবে, কারণ এটা খুবই মজার একটা এবং সারা জীবন মনে রাখার মতো একটা কবিতা, ঠিক আছে। এবং আমরা কী করবো, শূন্যস্থানগুলো অনুসরণী, শূন্যস্থান, শব্দার্থ, প্রশ্নোত্তর সবগুলো অবশ্যই আমরা এইচডব্লিউ করবো। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।